সব রাজ্যে এনপিআর হয়েছে আমি বাংলায় করতে দিইনি আমার বুকের পাটা আছে বলেই করতে দিইনি বনগায়ে আক্রমণাত্মক মমতা সব রাজ্য এনপিআর করেছে বাংলায় আমি করতে দিইনি আমার বুকের পাটা আছে তাই আমি এনপিআর করতে দিইনি আমি এখানকার নাগরিক আমার বাবা মা এখানকার নাগরিক আজকে তোমরা বলছো তিন পুরুষের সার্টিফিকেট লাগবে কেন পুরুষের ঠিকানা লাগবে এনআরসি প্রথম ধাপ এনপিআর এ ঢুকিয়ে দিয়েছে আমি এনপিআর করি নিয়ে একমাত্র রাজ্য সারা ভারতবশে সবাই করছে দেখুন আমি কিন্তু করতে দেইনি আমার বুকের পাটা আছে বংগায় এসে এভাবেই আক্রমণাত্মক ভাষায় বিজেপিকে আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবার বঙ্গা লোকসভা তৃণমূল কংগ্রেসের ডাকে সিএএ এনআরসি ও এনপিআরের প্রতিবাদে সভা অনুষ্ঠিত হয় বনগা স্টেডিয়ামে আকাশপথে এদিন দুপুর একটার সময় বনগায় আসেন তিনি মাত্র তিরিশ মিনিটের বক্তৃতায় বেশিরভাগটাই মতুয়া সম্প্রদায়ের প্রশংসা করেন এদিন মমতা বলেন মনে রাখবেন ঠাকুরনগরের স্টেশন আমি করে দিয়েছি বড়মার সাথে কুড়ি থেকে পঁচিশ বছর আগে আমার যোগাযোগ হয় তিনি যতদিন বেঁচেছিলেন ততদিন আমি বড়মার চিকিৎসা করিয়েছি বালু আমাকে বলতো তখন আমি বড়মাকে মাকে চিনতাম না আর মমতাবালা ঠাকুরদের সাথেও আমার আলাপ ছিল না বালু আমায় বলতো দিদি বড়মার কাছে একদিন যাবে একবার মতুয়া বাড়ি যাবে জানো তো এদের কেউ পাত্তা দেয় না এদের কেউ গুরুত্ব দেয় না আমার মনে আছে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগে ওই যে মতুয়া ঠাকুরবাড়িতে আমি গেলাম তখন থেকে বড়োমার সাথে আমার সম্পর্ক ছিল ওইখানকার রেল স্টেশনটা ভালো করে করে দেওয়ার জন্য ওটা আমি করে দিয়েছিলাম মনে রাখবেন মতুয়াদের মন পেতে এদিন মমতা মনে করিয়ে দেন গুরুচাঁদ কলেজ তৈরির জন্যে বড়মা আমাকে বলেছিলেন আমি কলেজ করে দিয়েছি মতুয়া ডেভেলপমেন্ট বোর্ড তৈরি করেছি আমরাই বড়মা আমাকে বললেন গুরুচাঁদ ওই কলেজ করবার জন্য যে কলেজটা করা হয়েছে ওটাও আমি এসে করে দিয়েছিলাম এবং এখন ইউনিভার্সিটি হচ্ছে যেটা প্রমুদ্রনাথ ঠাকুরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসও হচ্ছে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয়ের সাথে কৃষ্ণনগরে এমনকি মথুয়ার ডেভেলপমেন্ট বোর্ডও আমরা তৈরি করেছি আগামী পৌর নির্বাচনের কথা মাথায় রেখে মতুয়াদের পাশাপাশি উদ্বাস্তুদের মন জয় করতে এদিন মমতা বলেন চুরানব্বইটি উদ্বাস্তু কলোনিকে আমরা স্বীকৃতি দিয়েছি একদিন না একদিন তারা জমির দলিল পাবেনি চুরানব্বইটা উদ্বাস্তু কলোনি রেগুলারাইজ করে দিয়েছে সাথে সাথে আরও অনেক কলোনি ছিল কোনোটা কেন্দ্রীয় সরকারের রেলের জমিতে কোনোটা পোর্টের জমিতে কোনোটা আরও অন্য লোকের জমিতে তারা কোনো দিন কেন্দ্রীয় সরকার করছিল না তাদের দিচ্ছিল না আমাদের সরকার আমি ক্যাবিনেট করে করে সব সব তৈরি দিয়েছি যত আছে উদ্বাস্তু উদ্বাস্তু অর্থাৎ তারা একদিন না একদিন নিঃশর্ত জমির দলিল পাবেন এর ব্যবস্থা আমি করে দিয়েছি পাশাপাশি বুলবুল ঝড়ের প্রসঙ্গ তুলে ধরেন তৃণমূল সুপ্রিমো বুলবুলে আমরা পাহারা দিয়েছিলাম কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছি বুলবুলে যখন ঝড় হয়েছিল রাত পাহাড়া আমরা দিয়েছিলাম আমরা ইলেকশনের সময় বলি না আমরা চৌকিদার আমরা মানুষের বিপদে থাকি এবং না বলে থাকি আপনার জেলায় দুর্যোগ হল প্রায় দু লক্ষ মানুষকে রেস্কিউ করে আজ পর্যন্ত কেন্দ্রীয় সরকার এক টাকা দেয়নি আমরা কৃষকদের ক্ষতিপূরণ দিয়েছি যারা মারা গিয়েছে সাহায্য করেছি রাত পাহারা দিয়েছি যদি পাহারা না দিতাম একশো দুশো লোক মারা যেত মনে রাখবেন কেন্দ্রীয় সরকারের নাম না করে কটাক্ষ করেন মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি প্রসঙ্গে মমতার দাবি মনে রাখবেন বাংলায় এনআরসি করতে দেব না এনআরসি করলে আমার ডেড বডির ওপর দিয়ে করতে হবে বিজেপি তোমার কত শক্তি আছে আমি দেখতে চাই আমার সাথে ধামসামাদল আছে খোল করতাল আছে কেন্দ্রীয় নীতি প্রসঙ্গেও কটাক্ষ ক্ষমতার বাংলায় আমরা এনআরসি করতে দেব না দিচ্ছি না পরিষ্কার আমি তো বলেছি আমার ডেড বডি ওপর দিয়ে যেতে হবে এনআরসি করলে কত তোমার শক্তি আমি দেখব বিজেপি তোমার কত শক্তি আমি দেখতে চাই আমার সাথে ধামসা মাদল থাকবে আমার সাথে ঢোল থাকবে আমার সাথে গামছা থাকবে আমার সাথে ঘন্টা থাকবে আমার সাথে শঙ্ক থাকবে আমার সাথে মা বোনেরা থাকবে এদিন তিনি বলেন আপনারা ব্যাংকে যে টাকা রাখছেন তা তুলতে পারবেন কিনা সন্দেহ আছে ওরা সব বেচে দিচ্ছে বলেও দাবি মমতার নাম না করে নরেন্দ্র মোদীকেও খোঁচা মমতার তিনি বলেন এত বছরে একবারও মতুয়াদের খোঁজ নেননি ভোটের আগে চলে এলেন মিথ্যা কথা বলে এখান থেকে একটা সিট জিতে গেল বাম কংগ্রেস বিজেপিকে ভাই ভাই বলেও কটাক্ষ করেন তিনি তার দাবি চৌত্রিশ বছরে কিছু করেনি এখন সাইনবোর্ড বন্ধ চুপচাপ বিশ্রাম নাও জল ঘোলা করো না বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের ডাকে সভায় বনগায় এসে বনগাঁ প্রসঙ্গে মমতা বলেন আজ যেখানে সভা হচ্ছে সে স্টেডিয়াম পেট্রাপোল ভারত বাংলাদেশ বাস পরিষেবা আমি চালু করেছি আগামীতে বনগায় আরও উন্নয়ন হবে ফ্লাইওভারেরও পরিকল্পনা রয়েছে মনে আছে আপনাদের বনগাঁ স্টেডিয়াম বনগাঁ পেট্রোপোল এই সমস্তগুলো আমার করে দেওয়া ছিল এবং ইন্দো বাংলাদেশের যাত্রীবাস চালু করা থেকে শুরু করে বনগাঁ পেট্রোপোল থেকে শুরু করে এটাও আমার করে দেওয়া এবং আগামী দিন আমরা এখানে আরও অনেক ডেভেলপমেন্টের কাজ করব। যাতে ইন্দো বাংলাদেশের যে সম্পর্ক সেই সম্পর্ক আরও উন্নতভাবে এগিয়ে যেতে পারে এদিনের সভায় প্রচুর মানুষ ভিড় জমান বনগাঁ স্টেডিয়ামে ভিড় সামলাতে রীতিমতো হিমশিম খেতে হয় পুলিশ প্রশাসনকে তীব্র যানজটের সৃষ্টি হয় শহর জুড়ে। ঠিক দুপুর একটা পঞ্চান্ন মিনিটে বনগার সভা শেষে ঠিক দুপুর একটা পঞ্চান্ন মিনিটে নদিয়ায় সভার উদ্দেশ্যে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায় দীপ বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট News No Man's Land, Bonga.